বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছো। অনার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের আমার এই ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়াবো অসাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বইটি, অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইটি। আমরা প্রতি রবিবার বেলা 11টায় এই বই পড়ে থাকি। আজকে ইনশাল্লাহ তার ধারাবাহিকতা আমরা পড়াবো। গত রবিবার বন্ধ ছিল, বিধায় ক্লাস দিতে পারি নাই, সরকারি বন্ধ। আজকে আবার ইনশাল্লাহ তোমাদের ক্লাস নেবো। আমরা যে ক্লাস করেছিলাম তারই ধারাবাহিকতায় তার কিছু পর থেকে আমরা পড়াবো। আমরা পড়াচ্ছিলাম সাধারণ অন্তরক সমীকরণ, অর্থাৎ এটার নাম হলো সাধারণ আকারের অন্তরক সমীকরণ, যেটা প্রথম চ্যাপ্টার তোমাদের এই বইয়ের। আমরা উদাহরণ 7 পর্যন্ত সম্ভবত পড়েছি। এখন আমরা উদাহরণ 8-এ চলে যাব। উদাহরণ 8, তার আগে বলে নেই দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা, এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট জানালে ভালো। আমরা প্রশ্ন লিখে দিয়েছি যে অন্তরক সমীকরণের সমাধান y সমান e টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x তাহা নির্ণয় করো। আমি গত ক্লাসে বলেছিলাম অবাধ ধ্রুবক চিনতে হবে। অবাধ ধ্রুবক, ধ্রুবক হলো কয় প্রকার। একজন গত ক্লাসে হালিমা নামে একটা মেয়ে কমেন্টসে বলেছিল, আমি পরে দেখেছিলাম যে ও বলেছিল স্যার অবাধ ধ্রুবক কি। আমি আগে অবাধ ধ্রুবক কি এটা বলবো। আমাদের এই ধ্রুবকের জগতে ধ্রুবককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নির্দিষ্ট ধ্রুবক আর একটা হচ্ছে অবাধ ধ্রুবক। অবাধ ধ্রুবকের আরো একটা বাংলা নাম আছে ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছামূলক ধ্রুবক আর অবাধ ধ্রুবকের ইংরেজি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট, আর নির্দিষ্ট ধ্রুবকের ইংরেজি হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। এক ধরনের ধ্রুবক আছে, যেমন ধরো 5, এটা একটা ধ্রুবক, 6, এটা একটা ধ্রুবক। কিন্তু 5 বললে শুধু তার মান 5ই বোঝায়, নিশ্চয়ই 10 বোঝাবে না, -2 বোঝাবে না, -5 বোঝাবে না, বোঝাবে শুধু +5। এইটাকে বলে নির্দিষ্ট ধ্রুবক। কিন্তু আমি যদি বলি ধ্রুবক হিসেবে এ, এ একটা ধ্রুবক, তাহলে এ যদি ধ্রুবক হয় তাহলে এর মানটা কত? তুমি বলো স্যার আমার এর মানটা 2, আর আমি বললাম যে স্যার আমার এর মানটা তো 5, আর তুমি বলো স্যার আমার এর মান তো 100। তাহলে এই যে এর মান ধ্রুবক কি কি, কিন্তু এর মান তো অজানা, নির্দিষ্ট নয়, এটাকে আমরা বলি সাধারণ আর কি। সাধারণ যে কোনো, এটাকে বলা হয় ইচ্ছামূলক। যে কোনো ইচ্ছামতো মান নেওয়া যেতে পারে, যে ধ্রুবকগুলোর মান ইচ্ছা মতো নেওয়া যায় তাদেরকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক বা অবাধ ধ্রুবক বলি। অবাধে বিচরণ করে এমন বলে না, অবাধ, অবাধে যে কোনো মান তুমি এখানে এই মান হিসেবে ধারণ করতে পারে বা নিতে পারে, এই জন্য এই ধরনের ধ্রুবককে আমরা অবাধ ধ্রুবক বলে থাকি। আর ইচ্ছামূলক ধ্রুবক আর অবাধ ধ্রুবক তো একই বললাম, আর নির্দিষ্ট ধ্রুবকের মানটা নির্দিষ্ট ফিক্স থাকবে, একেবারে নির্দিষ্ট। যেমন ধরো 5, 10, 20, -10, এগুলো সবই নির্দিষ্ট ধ্রুবকেরই উদাহরণ। আর আমরা এখানে যেমন ব্যবহার করেছি এ আর বি, এইটাও দুটি ধ্রুবক, কিন্তু এই ধ্রুবককে আমরা বলি অবাধ ধ্রুবক বা ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট। যাই হোক, আমরা বলেছিলাম গত ক্লাসে যতগুলো অবাধ ধ্রুবক থাকবে ততবার এই সমীকরণটাকে অন্তরীকরণ করতে হবে। তো এখানে যেহেতু এ আর বি দুইটি অবাধ ধ্রুবক বিদ্যমান, তাহলে আমরা দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। শিলা ইসলাম বলতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর দু একজন বলো তো অন্যের বললেন, আমার তো এখানে ক্লিয়ারই মনে হচ্ছে।
আর কোনো প্রবলেম আছে দেখো তো করো। এখন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার? যদি ক্লিয়ার দেখা না যায় কমেন্টসে বলো ক্লিয়ার দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তারপর আমি শুরু করি অঙ্কটা। এখন ক্লিয়ার আসতে স্যার? ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে শুরু করি। যদি এর বিকেল দ্বিকরণ তুমি করো তার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, কিন্তু এটার মান ওয়াই মানের সাথে মিলে যায়, তুমি চাইলে বসাই দিতে পারো। লক্ষ্য করো এই মানটা মাইনাস কমন নিলে দুটি পরে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স ঠিক এই মানের সাথে মিলে গেল, আর এই মানটা এই মানের সাথে মিলে কিন্তু একটা যোগ ওয়াই, তাই তো? আমরা যদি একটা যোগ ওয়াই দিতে পারি ধরো এরকম টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ওয়াই, আর ডি ওয়াই বাই ডি এক্স এর দিকে ওয়াই বিয়োগ এরকম লিখি, তাহলে কিন্তু আমরা এক আর দুই থেকে মান বসাই, এক নাম থেকে মান বসাতে পারি, আর এই পুরাটা দুই নাম থেকে আমরা মান বসাই দিতে পারি। তোরা দেখো শোনা যাচ্ছে কিনা বা সমস্যা হলে বলো, আমার মনে হয় দেখা যাচ্ছে এখন শোনাও যাচ্ছে। হয়েছে which imply d square y by dx square equal to theta car man y man plus theta car man d dx of y man plus d y by dx minus 1 car man
অন্তরক সমীকরণ গঠিত হলো ডি স্কয়ার এক্স ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার এটি মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল জিরো। ইহাই নিম্নে অন্তরক সমীকরণ ইহাই নিম্নে অন্তরক সমীকরণ এবার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আমরা পরবর্তী অঙ্কে যাব, যদি প্রবলেম হয় এই অঙ্কে কোনো জায়গায় বোঝার প্রশ্ন থাকে কমেন্টসে জানাবো, স্যার আমার জায়গায় বুঝি নাই তাহলে ইনশাল্লাহ আমি বুঝাই দেব। দেখো যে অন্তরক সমীকরণের সমাধান y সমান এত তা নির্ণয় করো, যেখানে a এবং b ইচ্ছামূলক ধ্রুবক, আলফা একটা নির্দিষ্ট ধ্রুবক, প্রাপ্ত অন্তরক সমীকরণটির ঘাত এবং ক্রম কত এটা বের করো। তাহলে প্রথম অংশ হলো অন্তরক সমীকরণের সমাধান এত, সেই অন্তরক সমীকরণটা আমাকে গঠন করা লাগবে। তবে এখানে ধ্রুবক হিসাবে তিনটা ধ্রুবক ব্যবহার করছে, একটা a একটা b একটা আলফা। তবে ওরা উল্লেখ করে বলে দিছে ভাই আপনার এ আর বি হলো ইচ্ছামূলক ধ্রুবক, কিন্তু আলফা তো নির্দিষ্ট ধ্রুবক, তো নির্দিষ্ট ধ্রুবক হলে তার সাপেক্ষে তার জন্য অন্তরীকরণ কাউন্ট করা লাগে না। তাহলে দুইটা ইচ্ছামূলক ধ্রুবক আছে এ আর বি, তাহলে দুইবার অন্তরীকরণ করতে হবে এবং অঙ্ক থেকে এ আর বি কে দূর করতে হবে। আলফা যদি নির্দিষ্ট ধ্রুবক, এটা থাকলে অসুবিধা নাই, না থাকলে অসুবিধা নেই। প্রশ্নে বলে দিচ্ছে যে আলফা নির্দিষ্ট ধ্রুবক, অর্থাৎ ধরে নেবো এটা নির্দিষ্ট ধ্রুবক, অথবা এটা আমার উত্তরে থাকলে অসুবিধা নেই, কিন্তু এ বি আমার উত্তরে থাকতে পারবে না। ঠিক আছে, আসো আমরা শুরু করি অঙ্কটি।
দেখো আমরা কি করেছি, প্রদত্ত আন্তরিক সমীকরণ লিখে এক নং সমীকরণ নাম দিয়েছি, বলেছি এক নং কে x এর সাপেক্ষে দুইবার আন্তরিকরণ করে পাই, একবার আন্তরিকরণ করলে dx অফ y ইকুয়াল টু a cos α করলে মাইনাস sin α সত্যি করে না, একবার একটা আলফা হইছে, আর b sin α করলে cos α সত্যি করে না, আর একটা b আলফা হইছে, এরপরে দ্বিতীয়বার আন্তরিকরণ করছি আর একটা আবার আর একটা আলফা 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 স্কয়ার হয়েছে, সাইন cos হয়ে গেছে, আর এখানে cos রে করলে মাইনাস সাইন হয়েছে, আর একটা আলফা হয়ে আলফা স্কয়ার হয়েছে, এই মাইনাস আলফা স্কয়ার আমি কমন নিছি, কমন নিলে এক টঙ্গে এটার মান y, এক টঙ্গে এটার মান কত y, এটা আমরা বসাই দিছি, তাহলে এটা বাম দিকে পাশে চলে আসলে প্লাস হবে ইকুয়াল টু জিরো, এটা একটা অন্তরক সমীকরণ, এটাই আমাদের ঠিক কাঙ্ক্ষিত নিম্ন অন্তরক সমীকরণ যার মধ্যে a আর b স্থিতিসাম্যক ধ্রুবক নেই। এখন এই অঙ্কের আরো আছে অংশ আছে, দ্বিতীয় অংশে বলছে যে প্রাপ্ত যে অন্তরক সমীকরণ পেলা সেই অন্তরক সমীকরণটার ঘাত কত আর ক্রম কত, আমরা বলেছিলাম ক্রম হলো কতবার অন্তরীকরণ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ সমীকরণে সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করেছে, অথবা এটার অর্ডার বা ক্রম হলো দুই, এবং এই যেহেতু ওটার কোন হোল পাওয়ার নাই তাহলে ওয়ান পাওয়ার আছে ধরে নেওয়া আমরা জানি, তাহলে এটার ঘাত বা মাত্রা হবে ওয়ান, তাই আমি লিখে দিই এখানে লিখি বোঝা যাচ্ছে মনে হয় আশা করি, আর যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে জানাবো। এমন একটা অন্তরক সমীকরণ গঠন করবা যার সমাধান y সমান আছে, এখানে a b c তিনটা স্থিতিসাম্যক ধ্রুবক আছে, a b c তিনটা স্থিতিসাম্যক ধ্রুবক, তার মানে আমরা তিনবার অন্তরীকরণ করব, কয়বার অন্তরীকরণ করব, তিনবার অন্তরীকরণ করব, শুরু করছি সমাধান,
কিন্তু আমাদের কথা ছিল অন্তরীকরণ করার পরে শিক্ষামূলক ধ্রুবক এ বি সি থাকবে না উত্তরে, কিন্তু সি বি চলে গেলেও এ আর বি কিন্তু যায় না। তাহলে তোমাকে এমন ব্যবস্থা করতে হবে যেন এ আর বি যায়, তাই না? আমরা তাহলে একটা কাজ করতে পারি, 3 থেকে 2 বিয়োগ 3 বিয়োগ 2 বিটা কেটে যাবে, এটাকে আমি সমীকরণ পাঁচ দিন আমার মুখে করতে হবে, সেই জন্য তোমরা দেখো তোমাদের যদি তুলতে হয় আমি সময় দিচ্ছি, তুলে নাও, আমি তারপরে মুছে দেবো। যদিও ভিডিও পরে থাকবে, চাইলে পরে করতে পারবা, কিন্তু আপাতত যারা দেখছো তাদের জন্য একটু দেরি করছে। এবার আমরা 4 থেকে 3 বিয়োগ করছি, তারপরে 4 বিয়োগ 3 থেকে দিয়ে এখনো যায় না, ইমপ্লাই করে তাহলে দেখো দেখো উত্তর থেকে এ বি সি তিনটা ধ্রুবকই চলে গেছে। এখন আমরা সরল করে এক থেকে নিয়ে আসি উত্তর, ইয়াই নিম্ন অন্তরক্ষ, ইয়াই নিম্ন অন্তরক্ষ, ইয়াই নিম্ন
দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা তাকে বলতে হবে। তাহলে আশা করি অঙ্কের নিয়ম গুলো তোমরা বুঝে গেলো, অনেক সহজ অঙ্ক হয়ে গেলো তাই না? তাহলে আমরা এই অঙ্ক নিয়মের কয়েকটা অঙ্ক বাড়ির কাছে দিয়ে দিই, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। উদাহরণ 11, তোমাদের বইয়ের উদাহরণ 11, পেজ নম্বর 12, 11, 12, এইগুলো অঙ্ক গুলো বাড়িতে একটু করো। 12, 13 সব সহজ একই নিয়মের অঙ্ক, 14, 15, 16, 17 এগুলো সব একই নিয়মের অঙ্ক, তোমরা একটু বাড়িতে ট্রাই করো। আমি পরের ক্লাসে আবার আলোচনা করব, কিন্তু তোমরা আপাতত এগুলা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? মিটিং আছে আমাদের, পড়া দিতে হবে, সেখানে আমি ক্লাস একটু আগে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আর বাড়ির কাজগুলো করো, সকল যারা ক্লাসে উপস্থিত আছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ, আর যারা ক্লাস করে না তাদেরকে ক্লাস করতে বলবো। তোমাদের কাছে এইটুকু আমার অনুরোধ, ঠিক আছে? সকলে ভালো থাকো।